হ্যালো হ্যালো প্রতাপ বাবু, লাইনটা কেটে গেছে। তুমি কেন এরকম করছো? কি চাও তুমি বলো তো? তুই কিন্তু তোর বাবাকে অসম্মান করছিস, এই পরিবারের মর্যাদা সম্ভ্রম নিয়ে ছিনিমিনি খেলছিস। কাকা, এসব কথা পরে হবে কাকা, আগে আগে আমায় বলো যমুনা কোথায়? যমুনা চলে গেছে, হ্যাঁ, হাত পেতে টাকা নিয়ে এই বাড়ি থেকে চলে গেছে যমুনা, বুঝতে পেরেছিস? এই বাড়িতে এসেছিল যমুনা ঢাক বাজার টাকার। যখন তোমরা আমার আশীর্বাদের কথা বললে, তখন আমি তাকিয়ে দেখলাম আমার আমার একপাশে আর্য আর একপাশে যমুনা। না না, আমার জীবনে একটাই ভালোবাসা, আমার আমার প্রথম প্রেম, ফার্স্ট লাভ, যমুনা। মা মা প্লিজ, মা 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 ফিরিয়ে নিয়ে এসো যমুনাকে, মা প্লিজ যমুনাকে ফিরিয়ে আন, মা মা প্লিজ। কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় ঈশ্বর জানে। সঙ্গীত যদি যমুনাকে ফিরিয়ে আনতে চায়, তাহলে যমুনার লাশ পড়বে, লাশ। গয়নাগুলো নিশ্চয়ই মায়ের কাছে দিয়ে গেছে, এখন ওখানেই আছে, চল মায়ের কাছ থেকে গয়নাগুলো নিয়ে নি। দিদুন চাইলে তোমাকে দিয়ে দেবে, জানো সারাক্ষণ তো ওই যমুনা 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 করছে। তা অবশ্য ঠিক, এখন আবার ওই সঙ্গীতকে পাঠিয়েছে যমুনার কাছে গ্রামে, যমুনাকে ফিরিয়ে আনার জন্য। বুড়ো বয়সে না মার মার একেবারে ভীমরতি ধরেছে, মা একটা কথা বুঝতে পারছে না যে এই বাড়িতে কেউ কোনোদিন যমুনাকে মেনে নেবে না, ঢাকির মেয়েও না আছে, কোনো স্ট্যান্ডার্ড না আছে, কোনো ক্লাস, ঢাক বাজায়, অশিক্ষিত, পড়াশোনা জানে না মেয়েটা। আর মা মা আদর করে তাকে সোনার কানের দুল দিচ্ছে, বালা দিচ্ছে। মনে হচ্ছে 10 জন সেবিকা থাকবে, হাতে হাতে সব কাজ করে দেবে। এই বয়সে এরকম অলস মহিলা আমি দেখিনি। সে হোক না ঠাকিন মেয়ে, হোক না গরিব, সে আমার কাছে রাজকুমারী, প্রিন্সেস। আজ বাড়িতে গান বাজনা হয়েছে,
ওসব নিয়ে তোমায় মাথা ঘামাতে হবে না। তোমার খাওয়া দাওয়া হয়েছে? না, আমি খাইনি। তোমাকে আমি যে প্রশ্নটা করছি তুমি প্লিজ সেটার উত্তর দাও। তুমি শুধু বলো আজকে বাড়িতে গান বাজনা হয়েছে? হ্যাঁ হয়েছে। কেন হয়েছে না, মানে হঠাৎ করে এমন কি ঘটলো যে তুমি এই বাড়িতে গান বাজনা করার পারমিশন দিয়ে দিলে? আমি তোমার মেয়ে, আর এখন আমি যথেষ্ট বড় হয়েছি। অবশ্য আমি জানি না তুমি আমায় নিজের মেয়ে ভাবো কিনা। গীত, মাকে সম্মান দিয়ে কথা বলতে শেখো। সম্মান করো? আচ্ছা, এই লোকটাই কি সেই লোকটা যে তোমাকে প্রত্যেক বছর শাড়ি, আলতা, সিঁদুর পাঠায়? পরে উড়ে বেরিয়েছে, ঘুরে বেরিয়েছে সঙ্গীতের সামনে। বাচ্চা ছেলেটার কচি মাথাটা একেবারে চিবিয়ে খেয়েছে। ওরই বা কি দোষ বল? ভাষা ঠিক কর রাহিনী, কি হয়েছে কি তোর আজকাল? যা, নিজের ঘরে যা। যা নিজের ঘরে তো যাবই পরব, কিন্তু তার আগে বর্দা একবার রাজন্যার পল্লবীকে ডাকি। রাজন্যা, পল্লবী, একবার এদিকে আয়। কোমর বন্ধনী, বালা, কানের দুল, এগুলো তুই? কেমন লাগছে এগুলো? আমি পড়েছি। ঠাম তোকে এগুলো দিল? তাছাড়া আর কে দেবে? মায়ের নাতনি বলে কথা ভালো তো বাসেনি, না দিয়ার উপায় আছে? দাদা, তুমি বললে না কেমন লাগছে রাজন্যাকে? বাড়ির কারোর কথাই তুমি বিশ্বাস করো না। এভাবে কথা বলছিস কেন? এই তুই চুপ কর, পড়ে আছিস তো আমাদের আশ্রয়ে, বড় বড় কথা বলিস না। এভাবে কেন কথা বলছিস ওর সঙ্গে? তুমি তো কোনো কথাই বলো না প্লিজ। তুমি জানতে ঋদ্ধিমান আসবে? তবে আমার মনে হয় যে তুমি বোধহয় আজও আমাকে ভালোবেসে উঠতে পারো। হ্যাঁ, যদি উপরওয়ালা থাকে আর যদি ঈশ্বর সত্যি হয়, এই ভুল তোমার একদিন ভাঙবেই, আর এর জন্য তোমাকে অনুতাপ করতে হবে। অনুতাপ করতে হবে তোমার। মাকে সমানে অপমান করে যাচ্ছিস গীত, একদিন না একদিন এই অপমানের জবাব তুই পাবি। দেখিস, কেউ না কেউ তোকে জবাব দেবেই। তুই একদিন মা হবি, আর সেদিন বুঝতে পারবি সন্তান কষ্ট দিলে কেমন লাগে। প্রেম কাহিনী কেউ হার মানায়, তাই না বড় বৌদি? অবশ্য তুমি তো তাই চেয়েছিলে, তাই না? কেন সব বাজে বাজে কথা বলছিস আগে? কেন বলছিস? ও মা, আমি আবার ভুল কোথায় বললাম? আচ্ছা, তুমি যদি না চাইতে
ওইভাবে সবার সামনে দিয়ে সঙ্গীত বেরিয়ে যেতে পারতো, হতো আমার ছেলে, হতো আমার ছেলে, আমি না মেরে একবার ঠ্যাং ভেঙে দিতাম বড় বৌদি। তুই বলতে চাইছিস নাকি? আমি বলতে চাইছি যে সোসাইটিকে এবার তুমি কি বলবে, কি উত্তর দেবে তুমি? আত্মীয় স্বজনরা যখন কোনো কিছু জিজ্ঞেস করবে, কালকে বিজয় করতে আসবে, তখন তুমি কি বলবে? ও, তুমি বলবে আমার ছেলে, আমার ছেলে যমুনাকে আনতে গেছে। তারপরে তোমার ছেলে ওই সদর দরজার সামনে যমুনাকে নিয়ে এসে বলবে, তোকে বলি, তুই যদি এতটাই শিওর হোস, এতটাই নিশ্চিন্ত হোস যে তুই তোর ভাইয়ার সঙ্গে আর্যার বিয়ে দিবি, তাহলে এক কাজ কর, তুই বরং বর্তাকে ডাক। বর্দাকে ডাক আর বর্দাকে বল বড় বৌদিকে বলতে যে আশীর্বাদের আসল সোনার গয়নাটা যেন আমাদের আর্যার গলায় পরিয়ে দেয়। তারপর আমিও দেখব যে বড় বৌদি সত্যি সোনার গয়নাটা আর্যার গলায় পরিয়ে দিচ্ছে কিনা, তাহলেই বুঝবো বড় বৌদির কতটা ধক। পরিয়ে দেবে, পরিয়ে দেবে, পরিয়ে দেবে। নিয়ম তো একদিন তুমিও ভেঙেছিলে অনুরাধ, তুমি তো যমুনাকে অনুমতি দিয়েছিলে দুর্গাপুজোর সামনে ঢাক বাজাতে। না তুমি অনুমতি দিতে, না আমাদের পরিবারে এত বড় একটা ঘটনা ঘটত। দেখলে তো আর যা, গয়নাটা তোমাকে দিল না, গয়নাটাই দিল না, মানে সামান্য গয়নাটা দিল না, যখন সংসার তোমার উপর কি করে ছেড়ে দেবে বলো? তাই জন্য বলছি দেখে শুনে বিয়েটা করো না, পরে আবার তুমি বলো না যে তোমার বড় পিসি তোমায় কিছু বলেনি। ওই গয়না কিন্তু তোমার দেবে না ডুডু। আমার বাবা যখন বলেছে এই গয়নাটাও পরবে তো পরবে। গীত আর যমুনা, যমুনাকে তো আমি এই বাড়িতে কিছুতেই টিকতে দেব না, ওর নাম আমি এই বাড়ি থেকে মুছে দেব। বাবা চলো এসো। ও বাবা রে বাবা, আচ্ছা রে বাবা, রে বাবা, তুমি তো বেশ ছকবাজ মেয়ে। হ্যাঁ, কি সুন্দর ওদের থেকে গয়নাটা নিয়ে নিলে। যতদিন না তুমি এই বাড়ির বউ হচ্ছে, যতদিন না সঙ্গীতের সঙ্গে তোমার বিয়ে হচ্ছে, এই গয়না তুমি গলায় তুলবে না। রায়বাড়ির বউ হতে গেলে রায়বাড়ির গয়নার ওজন বহন করার ক্ষমতা থাকা দরকার। একটা বিয়ে থাক করি,
আরে বাবা, এই গ্রামে আমার থেকে ভালো পাত্র আর কে হবে? শুনলে না তো আমার কথা? টাকা দাও শিউলি, আমি হাজির করছি, ওরা চলে আসবে, আমাকে একটু সময় দিন। আর আমি কোনো সময় দিতে পারবো না। হাজির করছি, একটু সময় দিন না। ঠিকই রে, গ্রামের সবাইকে জানিয়ে এসেছি, থানাতেও জানিয়ে এসেছি, একদম মঠ ঘাট বেঁধে আমি নেমেছি এখানে। ছাপ দে, বলছি হাতে আঙুলের ছাপ দে। আমাকে আমাকে একটু সময় দাও, আমি তোমার পায়ে পড়ি, আমাকে একটু সময় দাও। তোকে আমি বলছি তুই ছাপ দে। হাত জোর করে বলছি একটু সময় দিন না। আমি ছাপ দেব না। আমরা হলুম কে কাজের নো ঝি চাকু, সে আবার ঢাকির মেয়ে। সঙ্গীত দাদা বাবু বলি হারি যাই, মাথাটা না মনে হয় খারাপ হয়ে গেছে, নইলে একটা ঢাকির মেয়েকে কেউ বিয়ে করতে গেছে। হ্যাঁ, তবে মেয়েটার ভাগ্য ভালো, বুঝলে, বেঁচে ফিরতে পেরেছে। চুপ কর মনুগো শত্রু, সঙ্গীত গেছে, সঙ্গীত গেছে ওকে ফিরিয়ে আনতে। ঠিক ফিরিয়ে আনবে ও, ঠিক ঠিক ফিরে আসবে, দেখিস। আর ফিরে এলে আমি গয়নাগুলো শাড়ি। এই নাও তোমার 14,000 টাকা, সুদে আসলে তোমায় দিলাম। স্বর্গে যাবে, ঠিক করে কথা বল বড় খুকি, ওগুলো কোথায় আছে বল, বল ওগুলো কোথায় আছে? আমি জানি না। জানি না মানে? ওগুলো তো এখানেই ছিল, কোথায় গেল? মা গো মা, মা আপনি কি আপনার মেয়েকে তাহলে চোর ঠাওরাচ্ছেন নাকি? না বলে নেওয়াকে চুরি করাই বলে। মা, তুমি কি বলতে চাইছ? তোমার নাতনি আর আমি না বলে জিনিস নিয়েছি, আমরা চোর। গয়নাগুলো কোথায়, কোথায় গয়নাগুলো? মা, মা, হ্যাঁ, এই রে গয়না দে বলছি। ও গয়না দেবে না মা, দেবে না, ও তোমার নাতনি, ওই গয়নাগুলোর উপর ওর অধিকার আছে। এত সম্পত্তি নিয়ে কি করবে তুমি? কিসের এত লোভ তোমার, এত মায়া? এত মায়া করো না মা। ঠিকই তো বলেছে, অত মায়া দেখাবেন না, আর এত যমুনা যমুনা করবেন না তো। সেসব কথা পরে হবে, এই দে আগে দে, আগে দে গয়না খুলে দে। ইদুর কি করছো কি? মা, আমি তোমাকে কিন্তু সাবধান করে দিলাম, তুমি যদি আজকে আমার মেয়ের গা থেকে গয়নাগুলো খুলে দিয়েছো না, আমি কিন্তু বাড়িতে কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবো, তুমি কিন্তু আমাকে চেনো না মা। সব ব্যাপারে তুই এত নাক গলাস কেন? বরকে নিয়ে এসেছিস, পাঁচ বেলা পাক পেরে খা, লক্ষ্মী পুজোর পর বাড়ি ফিরে যাস, আমাদের সংসারের ব্যাপারে এত নাক গলাস না, আর এত টাকটাক করে কথা বলিস না। ছোট মামা, ঠিক করে কথা বল, ইদানিং দেখছি তোমার ব্যবহার বড্ড খারাপ হয়ে গেছে। বড় মামা, বড় মামা, কি হয়েছে মা? ওরা আমাকে না বলে আমার ঘর থেকে গয়না নিয়ে গেছে, শাড়ি নিয়ে গেছে, এখন দেখছি সেই গয়না পরে আমার নাতনি ঘুরে বেড়াচ্ছে। এগুলো তো সব যমুনা, বলো তুমি কিছু বলবে না? সে ঘুরে পালি বুড়ো ফাম, তুমি আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। যমুনা তুই কি বলছিস? কি যা বলছি একদম ঠিক কথা বলছি, একদম ঠিক বলছি, ভাম নয় তুমি, ভামের থেকেও অনেক খারাপ জানোয়ার।
যাবো না। আমি তোর বাপের বৈশী। বাপের বৈশী, বাপের বৈশী হয়ে বোনের দিকে চোখ তুলে তাকাচ্ছ, বোনের দিকে হাত বাড়াচ্ছ। এক কোণে পড়ে থাকি আমরা বুড়ো বুড়িরা, আমাদের খোঁজ কে নেয়? বাতিলের খাতায় ফেলে দিয়েছ আমাদের। ছায়া, ছায়া যা মারি খাবারটা নিয়ে যা, নতুন করে খাবার বানিয়ে নিয়ে যা। আমি খাবো না বড় বৌমা। ছায়া যেটা বললাম কর, যা নিয়ে যা। আচ্ছা। আমি যাচ্ছি, ছায়া খাবার নিয়ে এলে মাকে খাইয়ে দিস, কেমন? সঙ্গীতের কোনো খবর পেলে বৌমা? এই যমুনা, তুই ভূষণ দাকে অপমান করছিস, তুই তুই ভূষণ দার গায়ে হাত দিচ্ছিস। চুপ, একদম চুপ। টাকা দিয়েছি, টাকা পেয়েছ, মানে মানে কেটে পড়ো, যাও বেরিয়ে যাও। কলকাতার খুব নামি লোক, খুব ক্ষমতাবান। আমার কাছে হুকুম আছে, যত টাকা লাগে খরচা করবে জলের মতন। বলেছে বাড়ি গুঁড়িয়ে দিয়ে তোকে হাপিস করে দিতে, যাতে তোকে খুঁজে পাওয়া না যায়। কে হুকুম দিয়েছে? আর যাই আমার পুত্রবধ। আর আমিও সিদ্ধান্ত নিয়েছি, যমুনাই আমার স্ত্রী, সে হোক না ঠাকুর ভাই, হোক না গুণ, সে আমার কাছে রাজকুমারী। পথের কাঁটা কে? আমার পথের কাঁটা যার জন্য সঙ্গীত পাগলের মতো ছুটে এক প্রত্যন্ত গ্রামে চলে গেছে। আমি যমুনার কথা বলছি। রকিদা,
বলছি সঙ্গীতের কিছু হবে না তো, মানে সঙ্গীতের কোনো ক্ষতি হবে না তো? ওর কোনো ক্ষতি হবে না, তুমি চিন্তা করো না, সঙ্গীতের কোনো হয় নেই। আমার বাবাও এক কথা দিয়েছিলেন, তাই আমৃত্যু বিন্দুবাসিনী দেবীর মুখ দেখেন, তারই ছেলে কেদার রায় আমি। কথার খেলাপ যেন না হয় তার জন্য আমি সবকিছু করতে পারি। সব চিন্তা নেই রকি, আর্যাকে ব্রেকফাস্ট টেবিলে নিয়ে যাও। আঙ্কেল আপনি ব্রেকফাস্ট করবেন না? না, সঙ্গীত যতক্ষণ না ফিরছে ততক্ষণ আমি দাঁতে কুটোটি পর্যন্ত কাটবো না। গঙ্গা, তুই আমার ইগো হার্ট করেছিস, তোর মেয়ে যমুনা আমার ইগো হার্ট করেছে, তোর মেয়ে সকলের সামনে আমাকে ছোট করেছে, খুব ছোট। সঙ্গীতকে যদি ও ফিরিয়ে না দেয় তাহলে গ্রামের সামনে তোকে বেইজ্জত করে দেব। হাত ছাড় কালী, কালী হাত ছাড়, আমার হাত ছাড় কালী। রায় পরিবারের পুত্রবধূর হাত ধরার যোগ্যতা লাগে রে। ভয়ে আতঙ্কে যমুনার জন্য চিন্তা হচ্ছে রে। কেন মা? কেদারকে তুই চিনিস না, ও ভীষণ হিংস্র, ওর মত প্রতিষ্ঠা করার জন্য ও যা কিছু করতে পারে, যত নিচে নামা যায় ও তত নিচে নামতে পারে। ও যমুনার কোনো বড় ক্ষতি করতে হবে না তো? কেদার রায় বোধহয় এখানে কিচ্ছু করতে পারবে না মা। মানে? আর তারপর, তারপর এত বছর পর তোমার তোমার বড় ছেলেকে দিয়ে বিজয়ার দিন তোমার পা ছুঁয়ে প্রণাম করিয়েছে। কেদার রায় ভালো করে জানে, ভালো করে জানে মা, যে এইখানে এইখানে সে তাঁত ফোটাতে পারবে না। ইমন, বসে যমুনার তারিফ করছিস, তাহলে কান খুলে শুনে রাখ, যমুনা যদি সঙ্গীতকে ফিরিয়ে না দেয় তাহলে ওর এই কুসুমপুর গ্রামে আমি যমুনার নামে স্মৃতিফলক বানিয়ে দেব। বিশ্বাস কর, ওর লাশ খুঁজে পাওয়া যাবে না। না খুঁজে পাওয়া যাবে
কঠোর সেই অভিশপ্ত ঢাক। আমি গেরাম থেকে লোক আনছি, শয়ে শয়ে লোক আসবে, তোদের জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। না গঙ্গা থাকবে, নাই যমুনা থাকবে, নাই তুই থাকবে। আমি মা, সকলের মা, আমি তোকে বলছি তুই গোহারান হারবি যমুনার কাছে, ওর লজ্জায় মুখ দেখাতে পারবি। আমি যাব না, আমি গেলে যমুনাকে নিয়েই যাব। তুমি বুঝতে পারছো না সঙ্গীত, শয়ে শয়ে মানুষ গঙ্গা ঠাকির ওই বাড়িটাকে ঘিরে ফেলবে, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে যমুনা ঠাকির বাড়ি। আমি জানি বাবা, এর আগে গ্রামের কয়েকজন আমাকে মারতে এসেছিল, যতক্ষণ আমি এখানে আছি একটা আগুনের ফুলকিও যদি পড়ে সেটা আগে আমার গায়ে লাগবে। তখন যমুনা আমায় আগলে ছিল বাবা, এখন থেকে আমি যমুনাকে আগলে রাখবো। হোক না জানা জানি, সারা পৃথিবীর লোক জানুক, আই এম প্রাউড অফ মাই লাভ। আমি যাকে ভালোবেসেছি সে সবার থেকে আলাদা, ডিফারেন্ট, তবেই তো আমি ওকে ভালোবেসেছি। আমি আমি জানি না বলা উচিত হবে কিনা, তবুও বলছি আমি ওকে ভালোবাসি, ভালোবাসি, খুব ভালোবাসি। দেখি তোর শরীরে কেমন রায় পরিবারের রক্ত বইছে, দরকার হলে ওকে জোর করে তুলে নিয়ে আসবি, যেমন পৃথ্বীরাজ সংযুক্তাকে তুলে নিয়ে এসেছিল তেমনি ভাবে তুলে নিয়ে আসবি। আর শোন, গীত আর্যার হাতে বাড়ির নতুন বউয়ের যে আশীর্বাদী হারটা দিয়েছিল, আমি চাই সেই হারটা যমুনার গলায় উঠুক।
সবাই জানে যে আপনার ছেলের সঙ্গে আমাদের মেয়ের বিয়ে হবে, সেই মতো বিয়ের কার্ডও ছাপানো হয়ে গেছে। দেখুন, পরে কিন্তু আপনারা কথার খেলাপ করবেন না। ঠিকই বলেছ, জল অনেক দূর গড়িয়ে গেছে। এবার আপনারাই ভাবুন। দেখুন, আমরা কিন্তু আমাদের মেয়ের বিয়ে লক্ষ্মী পুজোর পরেই দিতে চাই, কিন্তু কেদারবাবু, আপনার ছেলে সঙ্গীত সে তো বাড়িতেই নেই, সে পড়ে আছে ওই যমুনার কাছে। সে তো দিদি হাটটা নিজের কাছে রাখতেই চাইবে, যতই হোক বাড়ির বড় বউ, সবাই কি আর প্রাণে ধরে গয়না দিতে চায়? আমার পুত্রবধূকে শুধু গলার হার কেন, আমি আমার সর্বস্ব দিয়ে দেব, যা আছে সবই তো ওর, আমি আর ওসব নিয়ে কি করব। তাহলে গয়নাটা পড়তে বারণ করলেন কেন? ওটা আমাদের বাড়ির বউদের জন্য, আজ পর্যন্ত কখনো কোনো কুমারী মেয়ের গলায় ওঠেনি। ও মা, এই বুঝে সেই ঢাকির মেয়ে? কিরে, কি বুঝলি? একজন ঢাকি। বাঁশুরি কিন্তু ঢাক বাজাতে হবে, আমরা কিন্তু নাচবো। আমি তো আবার শুনেই বলেছি মা, ওর জন্য বেস্ট গিফট কোনো হার বালা কোমর বন্ধনী এসব কিচ্ছু নয়, ওকে ঢাকের কাঠি দিও। অবশ্য ভয় পেও না, কোনো কাঠের বা বাঁশের নয়, সোনার কাঠি। দাও না মা, এত ভালোবাসার লোক তো দিদি আর পাবে না। দিদি কেন, খুব কম মেয়ের ভাগ্যে এত ভালোবাসা জোটে। চারিদিকে তো শুধু ভূষণ কাকাদের মতো মানুষেরা, তাদের ভিড়ে যদি এই মানুষটা এত ভালোবেসে দিদিকে নিয়ে যেতে চাইছে, তুমি অনুমতি দিয়ে দাও মা, অনুমতি দিয়ে দাও। ঠিক করেছি, প্রণামিতি ছোট তরফকে গিফট করব জুতো। না না, ভয় পেও না, একদম ভয় পেও না, এ কিন্তু জেসে জুতো নয়, সোনার জুতো। আন্টি বলছি, চলো না আপনাদের ঠাকুর ঘরে গিয়ে মা লক্ষ্মীকে দেখে আসি। সঙ্গীতকে ফিরতেই হবে, সঙ্গীতকে রাজি হতেই হবে। আমি কল্যাণ আর রকিকে পাঠিয়েছি ওকে নিয়ে আসবার জন্য। যদি যমুনা আসতে না দেয়? যদি যমুনা আসতে না দেয় তাহলে কুসুমপুর গ্রামের মাটিতে রক্ত ঝরবে। বাবা, এই খাবারটা খেয়ে নাও, সারাদিন তো তোমার কিছু খাওয়া হয়নি। আমি আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, আমার মেয়েকে আমি বিদায় দেব, কিন্তু ওকে পায়ে ঠেলো না। আপনি একদম চিন্তা করবেন না, আপনার মেয়েকে আমি মাথার মুকুট করে রাখবো, শুধু আমি নয় আমার পরিবারের সকলেই। সমালোচনা করছিস? তা তো করতেই হবে কাকাই, বাবা কখনো নিজের স্ত্রীকে ভালোবাসেন,
আর তার মানে এই নয় যে আমি আমি নিজের স্ত্রীকে ভালোবাসবো না। কিসের স্ত্রী? হ্যাঁ, কিসের স্ত্রী? ঠাকুর দালানে সিঁড়িতে সিঁদুর করে দিলে স্ত্রী হয়ে গেল? হ্যাঁ, তাহলে অগ্নি সাক্ষী করা বা শুভ দৃষ্টির আয়োজন করার কোনো দরকার পড়তো না, অনুষ্ঠান করার প্রয়োজন পড়তো না। অনুষ্ঠান তোমরা করো, অনুষ্ঠান আড়ম্বর তোমরা করো, আমি শুধু ভালোবাসি। ছেড়ে দিন, ছেড়ে দিন। এই আমাদের ঠাকুর ঘর। মা লক্ষ্মী এখানেই থাকেন। লক্ষ্মী পুজোর দিন মাকে প্রচুর গয়না পরানো হয়, সোনার গয়না, এটাই এবাড়ির প্রথা। আমাদের মা লক্ষ্মী অচলা, উনি এখানেই থাকেন আমাদের পরিবারের সঙ্গে, আমাদের সঙ্গে। এই মা লক্ষ্মীকে খুব মানেন তাই না? মা লক্ষ্মী খুব জাগ্রত, আপনি প্রশ্রয় দেবেন। আচ্ছা, বাই দা ওয়ে, আপনাকে আন্টি বলে ডাকবো না মা বলে? তোমার কথা আমি কিছু বুঝতে পারছি। কেন, এতে না বোঝার কি আছে? আপনারা আমাকে যেভাবে এই বাড়িতে রেখেছেন তাতে সবাই আমাকে বউ বলেই ভেবে নিয়েছে। তাহলে আপনাকে মা বলেই ডাকি? সেই বাড়ির প্রত্যেকটা লোক আমার কথা শুনেই চলুক, এটাই আমি চাই। বিন্দুবাসিনী দেবীর পাশে যে ঘরটা আছে, আমার বিয়ের পর আপনি ওখানেই থাকবেন, আর আমি আমি আপনার সংসারের চাবি, আলমারির চাবি আর লকারের চাবি নিয়ে কিন্নিপোনা করে বেড়াবো। কি হলো, পড়িয়ে দিন। সঙ্গীত তুই কিন্তু আগুন নিয়ে খেলছিস। সেটাই তো সমস্যা, আমার ভালোবাসাকে তোমরা আগুন ভাবছ। কাকা, আমি তো রায়বাড়িরই ছিল, একবার ফিল করার চেষ্টা করো না যে আমি কি চাইছি। চাপিয়ে দিও না, আর কত কি চাপাবে আমার উপর। একটা কথা কান খুলে শুনে রাখো কাকা, যমুনাকে আমি ভালোবাসি। আমি যখন ওর হাত ধরেছি, ওর স্মৃতিতে সিঁদুর পরিয়েছি, তখন তখন ওর দায়িত্বও কিন্তু আমার। খাল কেটে কুমির নিয়ে এসেছেন, কামড় তো খেতেই হবে, গয়না তো আমি হাসিল করলাম, তাও আবার কুমারী অবস্থায়। আমি সমস্ত কিছু হাসিল করব, সব কিছু, যা কিছু সব আমার হবে, আই প্রমিস। এই এই ঘর ভেঙে দাও, চুরমার করে দাও। Thank you.
সঙ্গীত সঙ্গীত তো বাড়ি ফিরে হয়। ওর কোনো কদর আছে না আমার কোনো কদর আছে, আমাদের সংসারে কোনো বৈরী কোনো কদর নেই রে, জাস্ট আছি, থাকতে হয় তাই। চিন্তা করো না, তোমার আশীর্বাদ যখন আছে মিঠে যমুনাকে ফিরিয়ে আনবো, চিন্তা করো না। কেন, কে ফোন করেছিল? না আমি বুঝতে পারছি না, কেউ আটকাতে পারবে না মানে? মানে আমি তো বাড়ি ফিরবো, সঙ্গে যমুনাকে নিয়ে বাড়ি ফিরবো। দাদাকে দে। বড় মামা, ওনারা চলে গেলেন? এখন চলে গেল, কিন্তু আবার আস। আমার বাবাকে তো আমি ভালো করে চিনি। বউ হওয়ার যোগ্যতা থাকে না, যার আছে সে সিঁথিতে সিঁদুর পরে ঠিক রায়বাড়ির দরজায় এসে দাঁড়াবে, দেখে নিস। তার মানে তুমি এইভাবেই দিদিকে ভালোবাসা করো? শোন, বাচ্চা বলে এটা তোকে দিলাম, ঠিক আছে, কিন্তু বড্ড অসভ্য হয়ে যাচ্ছিস কিন্তু, হ্যাঁ, বেশি পাকা হয়ে যাচ্ছিস। বল দিদি কোথায়, দিদি কোথায় বল।